বিজেপি প্রাক্তন বুথ সভাপতি নাবালক ছেলের দ্বারা ধর্ষণের শিকার হলেন 9 বছরের এক নাবালিকা। ঘটনা বিশালগড় থানার অন্তর্গত সরকারটিলা এলাকায়। অভিযোগ সংবাদ দুপুরে নাবালিকার মা এবং বাবা কাজে চলে যায়। তারপর পাশের বাড়ির অপর একাদশ শ্রেণীতে পড়ুয়া নাবালক ছেলে চতুর্থ শ্রেণীতে পড়ুয়া নাবালিকার বাড়িতে গিয়ে নির্জনতার সুযোগে ওই নাবালিকাকে ধর্ষণ করে। পরে নাবালিকা চিৎকার চেঁচামেচি শুনে ছুটে আসে এলাকাবাসীরা, তারপর পালিয়ে যায় ওই অভিযুক্ত নাবালক। খবর পেয়ে বাড়িতে ছুটে আসে নাবালিকার মা এবং বাবা। তারপর নাবালিকার শারীরিক অবস্থা খারাপ হওয়ায় তাকে নিয়ে আসা হয় বিশালগড় মহকুমা হাসপাতালে। নাবালিকার পরিবারের অভিযোগ, বিশালগড় মহকুমা হাসপাতালে ওই নাবালিকাকে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মেডিকেল না করানোর জন্য ওই নাবালিকার পরিবারকে ভয় দেখাতে শুরু করে, যার রীতিমতো চিকিৎসকের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। ঘটনায় বিশালগড় মহিলা থানায় একটি মামলা দায়ের করা হয়। ব্যুরো রিপোর্ট, প্ল্যানেট ত্রিপুরা নিউজ। গরুনা আমি কাজে গেছি, আমার একটা ফোন করছে, বাইরে যাই তোমার এখানে আমার মেয়ের গরু কেউ নেই, হের মা গেছে রেখার কাজে, বাড়িতে একটা কাইন আনছে, আইনে খেলে ঘরের ভিতরে দর্শন করছে, ঘরের ভিতরে দর্শন করছে। এরপরে পাশে পরে আমার বইনে দেখছে, দেখে ধরে আইসে আইসিরা হে অন্য অত্যাচার আছে, আমার বাসা আমার বাসা, তবে আমার আও গান গেছে জঙ্গল ডাইনলা বস করছে, রক্ত ব্লাড হয়ে আছে, ঠেঙে দিয়া মুহ দিয়া গলা চিপা দিছে, চিপা দিয়া এরকম মুখ সব কামড়েয়া রক্ত মুখ চলে আসে। ছেলেটার বয়স কত? আপনার কি কেউ বাড়িতে আছিলেন না? আপনার মেয়ের বয়স কত? মেয়ের বয়স 9 বছর। এখন আপনারা মামলা করছেন? ছেলের বাবা নাকি কোন রাজনৈতিক দলের নেতা? আগে আসলো, এখন নাই। কি আছিল আগে? কোন দলের? বিজেপি দলের।